বিভিন্ন খবরাখবরে নজর রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাথে থাকুন। ভোথারিনী মায়ের করুণ কান্না শুনছেন। আমি অসহায় গর্ভধারিণী এক মা, শ্বাসকষ্টে ভুগছে 18 ঘন্টা আমার স্নেহের সন্তান। যদি পাশে দাঁড়াও একটু বিবেক চিত্তে, তবে দাঁড়িয়ে কেন এ পড়া যায়? আমি যে অসহায় এক গর্ভধারিণী মা, হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেছি কত সন্তান কোলে নিয়ে। বিবেকবান মানুষের মেলেনি দেখা, আমার পরম স্নেহের সন্তান হারিয়ে গিয়েছে মৃত্যুর মহামিছিলে। চিকিৎসা দুরস্ত, দেখেনি কেউ। একটু উঁকি দিয়ে তাকিয়ে মায়ের ধুনায়নের জ্যোষ্ঠ বাড়ি ঝরে চলে অবিরত। সন্তানের মুখ ভানেছে, জমদুয়ারে দেয়নি কেউ কাঁটা। সন্তান হারিয়ে ধরনের বুকে আর চৌচির কোথাও পেল না সামান্য একটু মানবিকতা। হায় রে আজব দেশ, যেখানে প্রতিনিয়ত চলে অর্থের হিসাব নিকাশ, গরিব দুঃখের কথা বোঝে না কেউ। বিবেক চিত্তে অর্থ অনর্থের মূল ছুটে চলে অবিরত মৃত্যুর দিকে। যদি প্রস্ফুটিত না হয়ে ফোটে ফুল, তবে কেন চরম এলাঞ্ছনা? তবে কি দরিদ্র বলেই সাজা? মায়ের কোলে মাথা রেখে সন্তান যায় শ্মশানে। মনে রেখো, আগামী দিনের রুটিনে রয়েছে তোমার জন্য। তখন অর্থের অহংকারে চাবে আশা তলে, মৃত্যুর আঙিনায় পড়ে রবে নীরবে ঝরবে নয়ন বাড়ি, কাঁদবে একা একা। সন্তান হারানোর দুঃখ বেদনা চালা যন্ত্রণা বুঝবে, জানবে না কে, কিংবা পাবে না কাউকে দেখা। গর্ভধারিণী মা কাকে বলে বুঝবে, যখন দু নয়ন মেলে দেখতে পাবে সন্তান যাবে চিতার আগুনে চলে। মা কাকে বলে জানবে তখন একা একা, মনে পড়বে 10 মাস 10 দিনের সেই গোপন প্রসব যন্ত্রণা, বেদনাময় ব্যথা।